হেই গাইজ, আজকের এই ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হয়তো লাইফে মানে প্রায় সবার ক্ষেত্রে একবার না একবার করে ঘটেইছে, যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কী নিয়ে কথা বলতে চলেছি। বাট তোমাদের সাথে একটু খুলেই বলি যে তোমাদেরও কোনো না কোনো টাইমে এক সময় লেগেছে যে তোমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে, বা তোমরা তোমাদের স্টোরেজকে কীভাবে ক্লিয়ার করবে, মানে কোনটা ডিলিট করবে না, কনফিউজ হয়ে যাও এবং তোমাদের স্টোরেজ পুরো ভর্তি হয়ে যায়, তার ফলে অনেক সময় হ্যাং করতে শুরু করে তোমাদের স্মার্টফোন এবং মাঝে মাঝে স্মার্টফোনটা ঠিকঠাকভাবে কাজও করতে পারে না। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের প্রপারভাবে বোঝাবো যে তোমরা কীভাবে তোমাদের যে ফোনে স্মার্টফোনের ডাটাকে ক্লিয়ার করবে এবং তোমার যে ইম্পর্টেন্ট এবং পার্সোনাল ডাটাগুলো থাকবে সেগুলোও ডিলিট হবে না, বাট তোমার স্টোরেজের স্পেসও অনেকটা খালি হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, এবং তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, আনবক্সিং, রিভিউ এইসব ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। সো হে গাইজ, ইটস মি বুবাই অ্যান্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো না করে দেরি, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বলে রাখি যে এই অ্যাপ্লিকেশানটা কোনো রকম আর কি ফেক বা যে প্রচুর অ্যাড দেবে এরকম টাইপের কোনো অ্যাপ্লিকেশান নয়, এবং পুরোপুরি সেফ, এবং প্লে স্টোরেও তোমরা পেয়ে যাবে। ডিসক্রিপশন চেক করো, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। এবং অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ড্রাইভ। তো এই অ্যাপ্লিকেশান থেকে তোমরা কীভাবে তোমাদের যে পার্সোনাল ডাটা, ইম্পর্টেন্ট ডাটাগুলো ছাড়াও তোমরা সেরকম কিছু কিছু ডাটা ক্লিয়ার করে তোমাদের স্টোরেজ অনেকটা খালি করতে পারবে। তো চলো স্ক্রিনে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সবার আগে তোমরা তো অ্যাপটা ইনস্টল করে নিয়েছো, আর এখনও যদি করো নি তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে যে ইনস্টল করতে পারো। তাছাড়া অ্যাপটার নাম ড্রাইভ, এই যে দেখতে পাচ্ছো এখানে এই অ্যাপটা। তো চলো ফটাফট এটা খুলি। খোলার পর তোমরা এরকম টাইপের ইন্টারফেস দেখতে পাবে, আর এই যে অ্যাপ্লিকেশান ক্যাচ, এটা আর কি প্রথমে তোমাদের অ্যানালাইজ করে নেবে। তোমার যত যা ফাইল আছে সব কিছু, পুরো তোমার স্টোরেজের সব কিছু অ্যানালাইজ করবে। তারপরে এই যে অ্যাপ্লিকেশানের যে ক্যাচটা প্রথমে তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ, এটাতে তোমরা ক্লিন করতে পারবে। তো 282 MB তোমার এমনিতেই অ্যাপ্লিকেশান ক্যাচ আছে, ওটা প্রথমে ক্লিন করে নাও। এখানেও কিছুটা তোমরা স্পেস পেয়ে যাবে অলরেডি। তারপর কী করতে হবে সেটাও বলছি। তো অ্যাপ্লিকেশান ক্যাচ ক্লিয়ার করার পরে তোমরা এখানে আরেকটা অপশান আছে ফাইল ক্যাটাগরিজ, সব থেকে বাঁদিকে। তো ফাইল ক্যাটাগরিজে যাওয়ার পর আদার্স বলে একটা এখানে অপশান দেখতে পাবে তোমরা। তো আদার্সের ভেতরে ঢুকবে, আদার্সের ভেতরে অনেকগুলো তোমরা অপশান পাবে। তার আগে একবার দেখিয়ে দিই যে আদার্সে তোমাদের এই যে দেখতে পাচ্ছ টোটাল 9.07 GB তোমাদের খেয়ে রেখেছে। তার মধ্যে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। তো আদার্স ফাইলে তোমরা ঢুকবে, আদার্স ফাইলে ঢোকার পর এই যে দেখতে পাচ্ছ ফাইল, EXO ফাইল, এই যে অনেক কিছু ফাইল আছে এর মধ্যে। তো এখানে তোমরা যে OBB ফাইলটা থাকে, OBB ফাইল এবং ব্যাকআপ ফাইল, এই দুটো ফাইল বাদ দিয়ে বাকি সব কিছু ক্লিয়ার করে দেবে, তাহলে তোমাদের অনেকটা স্পেস বেঁচে যাবে। তো তোমাদেরকে আমি এখন ক্লিয়ার করে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে এটা দেখাই যে আমার কতটা, এখানে তোমরা পুরোপুরি দেখতে পাবে যে কোন ফাইলে কতটা খেয়ে রেখেছে তোমরা স্টোরেজ। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডাউনলোডে 4.6 GB, অ্যান্ড্রয়েডে 6 GB। সেরকম তুমি পুরোপুরি একদম অ্যানালাইজ করতে পারবে যে কিসে কত খেয়ে রেখেছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই গ্রাফটাতে, সেখানেও তোমাদের দেখা যাচ্ছে যে আমার MP4 MKB, মানে ভিডিওতে 17 GB আছে, ছবিতে 5.1 GB, এবং EXO ফাইল মানে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফাইলটা থাকে সেটাতে 9.1 GB খেয়ে রেখেছে। তো চলো তোমাদের আগে ডিলিট করে দেখাই। তো এই যে আদার্সের যে অপশানগুলো আছে এখানে সবগুলোতে যাবে। এই যে প্রথমে আমি ফাইলটা করাই, এটা 5.72 GB আছে, তো এটাতে আমি ক্লিক করি। ক্লিক করলে তোমরা এরকম টাইপের একটা চলে আসবে, অনেকগুলো আর কি এখানে এরকম অপশান চলে আসবে। তো এখানে কিছু করতে হবে না, নিচের দিকে তোমরা প্লাসের চিহ্নটা দেখতে পাচ্ছ এই যে এখানটায়, তো এই প্লাসের চিহ্নটাতে ক্লিক করবে। প্লাসের চিহ্নটাতে ক্লিক করার পরে সিলেক্ট অল বলে আরেকটা অপশান আসবে এই যে এখানে, তো এটাতে ক্লিক করবে, সিলেক্ট অল হয়ে যাবে। তারপর ডিলিটের যে অপশানটা আছে রেড কালারে ওটা প্রেস করে দেবে। ডিলিটের অপশানটা প্রেস করার সাথে সাথে এই যে সব কিছু অ্যানালাইজ করে নেবে এবং তোমাকে আরেকবার জিজ্ঞেস করবে যে তুমি কি সব কিছু ডিলিট করতে চাও। তো এখানে তুমি ওকে করবে। ওকে করতে না করতে তোমার কিছুটা টাইম লাগবে, এই যে দেখছো সব কিছু আস্তে আস্তে ডিলিট হয়ে গেছে। তো এখানে ডিলিট করার পর তোমার অটোমেটিক ওই যে 5.72 GB, মানে 5 GB থেকে প্রায় 6 GB মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো গাইজ, এরকমভাবে তুমি বাকি ফাইলগুলো ডিলিট করে নেবে। এই যে আদার্সের যে আরও আলাদা আলাদা অপশানগুলো আছে সব কিছু এক এক করে এরকমভাবে সিলেক্ট করবে। এই যে এটাই ধরো প্লাসের চিহ্নটাতে যাবে, তারপর সিলেক্ট অল করবে, ডিলিট। শুধুমাত্র এখানে OBB ফাইলটা আর ব্যাকআপ যে ফাইলটা থাকে এই দুটো বাদ দিয়ে বাকি সবগুলো তোমরা পরপর এরকমভাবে সেমভাবে ডিলিট করবে। এখানে দেখতে পাচ্ছ যে
রেকর্ডার ফাইল আছে, XTH ফাইল আছে, এগুলো সব কিছু তোমরা ডিলিট করতে পারো। এগুলো কোনো সেরকম তোমার ইম্পর্ট্যান্ট ডাটা আর কি নষ্ট হবে না, তো এগুলো পরপর তোমরা ডিলিট করে যাবে। যেরকমভাবে আমি দেখালাম, এই যে টেম্পোরারি ফাইল দেখাচ্ছে 164 MB, তো এখানে এরকমভাবে ক্লিক করবে। ক্লিক করার পর প্লাসের চিহ্নটাতে ক্লিক করবে, সেম প্রসিডিউর, তারপরে সিলেক্ট অল আর ডিলিট। তো এরকমভাবে ক্লিয়ার করতে করতে তোমার ফাইলটা অনেকটা স্টোরেজটা আর কি কমে যাবে। এরকমভাবে তোমরা খুব ইজিলি আর কি তোমাদের স্পেস বাড়াতে পারো। এবং আর তোমাদের যদি এরকম স্টোরেজ ভর্তি হয়ে যায়, তো এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে তোমরা আর কি খুব সহজেই তোমরা করে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদেরকে মেন যে কথাটা, যেটা ইম্পর্ট্যান্ট আরেকটা কথা, এটা তোমরা ক্লিন মাস্টারের মতো আর কি ফালতু অ্যাপ বা ক্লিন মাস্টার টাইপের ফালতু অ্যাপ্লিকেশান ভাবো না। কারণ ক্লিন মাস্টার এমনিতে শুধুমাত্র তোমার স্টোরেজেই খেয়ে রাখে, বাট এই অ্যাপ্লিকেশানটা সত্যিই ইউজফুল। আমি অনেকদিন ধরে ইউজ করছি কারণ স্টোরেজের আমারও সমস্যা হয়। তো তোমরা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করে দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই আমার। এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কিছুটা হলেও হেল্প হয়েছে ভিডিওটা দেখার পর, তো যদি একটুও ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দাও। তোমরা লাইক করলে আমার ভিতরে আরও এনার্জি বাড়ে ভিডিও বানানোর। এবং কমেন্ট করে নিচ্ছে জানাও যে তোমাদের আদৌ ভিডিওটা আর কি হেল্পফুল হলো কি না। এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবের সাথে যারা আর কি এই যে স্টোরেজের সমস্যায় ভুগছে, বা স্টোরেজ যাদের ফোনে ভর্তি একদম পুরোপুরি, বা ক্লিয়ার করতে চাই বাট কোনো সলিউশন থাকে না, তো তাদেরকে শেয়ার করে দাও। এবং এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো কী করতে হবে জানা আছে, সাবস্ক্রাইব করে দাও। এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে থাকবে। আর এখনও যদি আমাকে ইনস্টাতে ফলো করোনি, প্লিজ ফলো করে নাও। ওখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। তাছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, ওখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, বাই বাই।